নামাজ কে বলো না কাজ আছে, কাজ কে বলো আমার নামাজ আছে, নামাজ বিহীন পড়ো পারে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে, ফজর কাটে ঘুমের ঘরে জুহর কাজে কাজে, আসর কাটে খেলায় দোলায় মাগরিব মাঝে মাঝে, ফজর কাটে ঘুমের ঘরে জুহর কাজে কাজে, আসর কাটে খেলায় দোলায় মাগরিব মাঝে মাঝে, এশার সময় কমিছে দুনিয়ার পিছে, নামাজ কে বলো না কাজ আছে, কাজ কে বলো আমার নামাজ আছে, নামাজ কে বলো না কাজ আছে, কাজ কে বলো আমার নামাজ আছে, নামাজ বিহীন পড়ো পারে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে, প্রভুর হুকুম মানো রে ভাই তাকো তুমি জেতাই, সময় গেলে পাবে না ফিরে মরণ তোমায় লইবে গিরে, প্রভুর হুকুম মানো রে ভাই তাকো তুমি জেতাই, সময় গেলে পাবে না ফিরে মরণ তোমায় লইবে গিরে, জেনে রেখো মরণ তোমার অতি কাছে, নামাজ কে বলো না কাজ আছে, কাজ কে বলো আমার নামাজ আছে, নামাজ কে বলো না কাজ আছে, কাজ কে বলো আমার নামাজ আছে, নামাজ বিহীন পড়ো পারে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে, নামাজ কে বলো না কাজ আছে, কাজ কে বলো আমার নামাজ আছে। উপস্থিত হাজির নেকেরাম, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া। উজান্ডির সাহেব বাড়ি খানকা মাহফিলে আমরা যারা বিশেষ করে অংশগ্রহণ করছি, আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি হোক আলহামদুলিল্লাহ। মোহতরম হাজির নেকেরাম, প্রতি বছর সাব কিবলায় দাওয়াত করেন মাসিক যে খানকা, খানকা মাহফিলও প্রায় শত শত আল্লাহর বন্দা হলে হাজিরি দিন।
কোনো কোনো দিন মহফিলও দেখা যায় খানকা মহফিলও প্রচুর পরিমাণের মানুষ। যাই হোক, খানকা মহফিল আমরা শরীক হই মকসুদ হইল গিয়া সাব কিবলার লাগি দেখা তরিকতর সবক আমরা অংশগ্রহণ করা শরীক হওয়া, দোয়ার মধ্যে শরীক হওয়া, খতমে খাজেগান শরীক হওয়া, আমরা বিভিন্ন নেক ইরাদা মকসুদ লইয়া আমরা আই, যার কারণে এই ধরনের নেক দোয়ার মাহফিল তরিকতর মাহফিল শরীক হইলে জীবনে ফায়দা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরার তৌফিক দেখুয়া, কারণ আমরা যদি দোয়ার মাহফিল বালা বালা নেক নেক মাহফিল গিয়ে আমরা শরীক হই, তে নেক মাহফিল শরীক হইলে নেককারর লগে আল্লাহর যাতে কোনো সময় গুণাগার হলেও আল্লাহ মাফ দিলে, এর জন্য নেক দোয়ার মাহফিল হর অবস্থায় হর হালতে গিয়ে শরীক হওয়ার আমরা চেষ্টা করতাম, আল্লাহ আমাদের তৌফিক দিতাম। যাই হোক, আজকে খানকা মাহফিল রাইত বাড়তি উলামায় কেরামগল প্রচুর আসুন, মজুদ আসুন, যার কারণে আমি সামান্য সময় আপনার খেদমত আলোচনা করম, আল্লাহ তৌফিক দিতা। খানকা মাহফিল প্রচুর আলোচনা আমি নিজেও করছি, আপনারা নিশ্চয় হয়তো শুনছেন বা খেয়ে উপস্থিত আসলাম, আল্লাহ তৌফিক দিতা। আমরা ইলাম গিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনর আদম জাত আল্লাহর বন্দা আর নবীর উম্মত, তে আমরা ইনু যত আছি আমরা সারাও তো মুসলমান, বলে না সারাও আমরা মুসলমান, তে মুসলমানের কুলে আল্লাহ জন্ম দিছেন আমরা মুসলমান, সনাতন ধর্মর মানুষ হিন্দু ধর্মর মানুষের ঘর যে জন্মগ্রহণ করে সে বড় আর করে, সেও তার মা এবং বাবার দেখা দেখি সে পূজা করে, তখন সে তার অন্য ধর্ম পালন করলো, সনাতন ধর্ম পালন করলো, সে ধর্ম সেই ধর্মর মানুষ হয়ে গেল, যার কারণে আমরা এলাম গা ইসলাম ধর্মর মানুষ মুসলমান। আমরারে আল্লাহ পাক রব্বুল আলামিনে দুনিয়ার জমিনও ফাটাইছেন, তে যদিও অন্য ধর্মর মানুষ হয় আর আমরা যদি এক ধর্মর মানুষ, বিভিন্ন ধর্মর মানুষ আছেন, সবরু মালিক সৃষ্টিকর্তা একজন আল্লাহ, এখান তো আমরা সবেও মানি নেন, কোনটা সবে আমরা মানি সৃষ্টিকর্তা জেন এই নই লাগি আল্লাহ, কিন্তু ইমান খালি আল্লাহ নিয়া ইমান নি বলে জিরা, ইমান হইল গিয়া নবী নিয়া আল্লাহরে সবই মানন, সৃষ্টিকর্তারে সব ধর্মর মানুষে মানন, ইমান হইল গিয়া আল ইমানু তসদিকু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমান হইল গিয়া ঔ সংজ্ঞারে অক্টারে হন যে নবীরে নবী হিসাবে গ্রহণ করলো, নবীরে নবী সত্য নবী বলিয়া বিশ্বাস করলো, সেও হইল গিয়া প্রকৃত ইমানদার। ইমানর বহুত ডাল আছে, শাক আছে, জেলা গাছর ডাল আছে, বিভিন্ন ডাল দেগ আছে, ওলা ইমানর ওলা ডাল আছে, একটা ডাল ভাঙ্গিলে জেলা গাছ দুর্বল হয়, ওলা মানুষের ইমানর যখন কমি আরম্ভ হয়ে যায় মানুষের ওলা ইমানটা একবারে দুর্বল কমজোরি হয়ে যায়, যার কারণে ইমান আপনার আমার জিন্দগিতে মজবুত করার দরকার। ইমান মজবুত করতে হইলে ইমান ফুরা ইমানে হাইসিয়ত গিয়া ফৌসিত হইলে আমরা বালা সুহবত যাওয়া দরকার, বালা মানুষের দ্বারও যাওয়া দরকার, নেক মহফিলও যাওয়া দরকার, ভালো রাস্তাটা অবলম্বন করতাম, তালাশ করতাম, ওদিকে আমরা যাওয়া দরকার। যখন মানুষ গুনার খাজো যাওয়া আরম্ভ করে দি, তখন গুনার খাজো যায় খালি কোনো শয়তানে নেয়নি বলে জি না, শয়তানে নেয় না, মানুষের নফস যেটা আছে নফসর মধ্যে যখন বেমার আইয় নফস যখন বেমারওয়াল হয়ে গেল, নফসর মধ্যে বেমারে পাকড়ি লইল, তখন মানুষের নফসে টানিয়া বাদ রাস্তা বেলিয়া যায় গিয়ে, ও নফসর লাগি জিহাদ করা লড়াই করা, মানুষ মানুষ জীবনে ভুল হয়, মানুষে গুণা করে, শয়তানও অশ্বাস দেয়, কিন্তু তার নফসে লিয়া যায় গিয়ে, যখন মানুষে তার নফসর লাগি লড়াই করবা আরম্ভ করব, তখন তার ইমানটা আস্তে আস্তে তাজা হয়ে যাব, ইমানটা মজবুত আরম্ভ হয়ে যাব,
বলে লড়াই করাটা কিলা ও হেকমতটা আপনার আমার মধ্যে আই যেত, বলে গুনার কামো দেখবা মনে চাইব। তখন আমি কইতাম না আর বা গুণা তো বহুতটা করেছি, আর আমি তা গুণা করার যাইতাম না, ওলার নিহত আনতার বলে রবা নফস তুমি আমারে ভাতারে নিতায় আমারে নষ্ট করতে চাইতায়, আমি কিন্তু এদিকে আর যাইতাম না। ও যেন মনডে গুড়া দে নফসটারে লাগে লড়াই করিয়া যেন গুড়িয়া হওয়া, ও গুড়িয়ার নাম হইল ইমান। আর ইলা যত মানুষ গুড়িব চেষ্টা করব তার ইমান দিনে দিনে মজবুত হইব তাজ্লা। যার জন্য আমরা ইলাম মুসলমান, আমরা মুসলমান জাতি পৃথিবীর সব জায়গায় গিয়া নবীজির কলিমার দাওয়াত পৌঁছিছি, ইসলামর দাওয়াত পৌঁছিছি, পৌঁছিছি নানা কঞ্চায় পৌঁছিছি। বিভিন্ন ম্যাগাজিন আছে, বড় বড় ছোট ছোট ম্যাগাজিন আছে, অর্থাৎ কিনিয়া ফড়িয়া দেখবা পৃথিবীর মধ্যে রাষ্ট্র কতটা, মানে দেশ কতটা, কোন কোন দেশ মুসলমান আসত, কোন কোন দেশ খ্রিস্টান বেশি আসত, কোন কোন দেশ সনাতন ধর্মের মানুষ আসত, কোন কোন দেশের মধ্যে বৌদ্ধ ধর্মের মানুষ আসত, এটা কিছু ম্যাগাজিনও বা খাস খবর কথা বই পাওয়া যায়, ওটা কিছু তালাশ করি আমরা পড়িতাম। বলে পড়লে ভাই দাগিতে এতে কোরআন পড়লে সব পাইব জি না, ইতিহাস কিছু আমরা জানা দরকার, আমরার ইতিহাস কিছু আমরার লাগে জানা দরকার। কেউ যদি প্রশ্ন করে পৃথিবীর বুকে কোন ধর্মের মানুষ এক নম্বর স্থান তারা পাইছে, এটাও আমরা জানা দরকার নি না, না জানা দরকার। বলে কোন ধর্ম, আমরা তো মনে হয় ইসলাম ধর্ম, বলে জি না পৃথিবীর মধ্যে এক নম্বর স্থান খ্রিস্টান ধর্মের মানুষ, দ্বিতীয় স্থান মাশাল্লাহ ইসলাম ধর্মের মানুষ, তৃতীয় স্থান ওটা নিয়ে মতানৈক্য আছে, কেউ কেছেন সনাতন ধর্মের মানুষ, কেউ কেছেন বৌদ্ধ ধর্মের মানুষ, তবে বৌদ্ধ ধর্মের মানুষের সংখ্যা বহুত বেশি। সনাতন ধর্মের মানুষ হাইয়েস্ট পাওয়া যায় ভারতবর্ষ, অন্যান্য রাষ্ট্রের মধ্যে নাই, কিছু রাষ্ট্রের মধ্যে বিলকুল নাই, কিছু রাষ্ট্রের মধ্যে 5%, কিছু রাষ্ট্রের মধ্যে 10% ও রকম। কিন্তু বৌদ্ধ ধর্মের মানুষ ইলা আসন পুরা এক দেশ দেবা খালি শুধু বৌদ্ধ ধর্মের মানুষ, তবে ইসলাম ধর্মের মানুষ জানেনও আপনারা শুনছেন বিভিন্ন রাজনীতিবিদ মানুষে অনেক সময় বক্তব্য দেন যে পৃথিবীর মধ্যে ওয়ার্ল্ডের মধ্যে 28টা দেশে মুসলমানরা বসবাস করডা হরডাই না না হরডা তে গোটা পৃথিবীর প্রায় জায়গায় জায়গায় গিয়া আমরা নবীজির দাওয়াত গিয়া নবীজির দাওয়াত দিছন, ইসলামর দাওয়াত দিছন, ইসলামর বার্তা যেটা এটাকে জায়গায় পৌঁছে গেছে গিয়া, একজনে মানছে না মানছে না অসুবিধা নাই, কিন্তু দাওয়াত কেউ পৌঁছিছে। যার জন্য বিশেষ করিয়া ওইগরও আছে দুইটা লাইট আর একটা লাগানি হয়েছে পাওয়ারফুল, তিনটা লাইট, লাইটের আলো সীমিত গরের ভিতরে বলে না, লাইটের আলো গরের ভিতরে সীমিত, কিন্তু এমন এক লাইট আল্লাহ দান করছেন, এমন এক আলো আল্লাহ দান করছেন যে আলো গোটা পৃথিবী ছড়িয়া পড়ছে। ই আলো ইলাগিয়া জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নবীর আলো জানেন তো নিশ্চয় আপনার আলোচনা শুনছেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূর, ই নূর দি মুরাদ হইল নবীজি আল্লাহ একটা নূর দিছেন, একটা আলো দিছেন যে আলো গিয়া গোটা পৃথিবীত গিয়া পৌঁছেছে। আর এই নবীর আলোয় যে আলোকিত হইজিব গিয়া জানিয়া রাখবা তার জীবন দৈন্য দুনিয়ার জীবন দৈন্য আখেরাতর জীবন উজালা দৈন্য হক সুবহানাল্লাহ। বলে এই নবীর হওয়া যায় কিলা, নবীজি কোন জায়গাত আসেন, বলে মদিনাতুল মুনাওয়ারা, আগে আসলো সেই জায়গা ইসরাব নামক, বলে রসুলুল্লাহর জন্ম হয়েছে বলে মক্কাত, আমরা জানা আছে মদিনাত খেনে গেলা, বলে মানুষ মানুষে দুনিয়ার জমিনত দেখো বা হিজরত করেন হরেন না না হিজরত করেন, কিছু কিছু মানুষে হিজরত করেন, কিন্তু নবীজির যে হিজরত যেটা ই হিজরতর লাগান নাই, হেও আসন সুবিধাজনকর লাগিওলা হিজরত করডা,
কিন্তু নবীজিয়ে দুঃখ পাইয়া কষ্ট পাইয়া জন্মস্থান খান্দি কান্দি ছাড়িয়া মদিনাত গিয়া অবস্থান করছেন, ই যে হিজরত। এইভাবে যদি নবীর উম্মত হলে যদি কোনো বালা খাম করতে গিয়া যদি সে কষ্ট পায়, জায়গার ত্যাগ জায়গা ছাড়িয়া যায়, সে হিজরত করে, তারও দরজা আল্লাহ বুলন্দ করবার। এমনি সুবিধার লাগে ও জায়গার থেকে আর এক জায়গাত গেছেন, এক হিজরত করছেন, ই হিজরত হয় দা না, বহুত ব্যবধান, বহুত ব্যবধান। যার জন্য আমি কিতাবও দেখলাম যে পৃথিবীর মিডিল স্থান যেটা আছে, মিডি মধ্যম স্থান হইল গিয়া আরব দেশটা, আরব কান্ট্রি, আমরা তো জানা আছে না নিজ কিতাবত দেখলাম ও যে আরবর ঠিক মধ্যম স্থানে হইল গিয়া কাবা ঘর বায়তুল্লাহ শরীফ, ওখানোর উপরে হইল গিয়া সুজা বায়তুল মামুর, আর বায়তুল মামুরের সুজা উপরে হইল গিয়া আরশে আজিম। ওকে সুবহানাল্লাহ, একটা আর একটার কানেকশন। বায়তুল মামুরও গিয়া যখন ফরিস্তকলে গিয়া নমাজ, ফরিস্তকলে গিয়া আবাদত বন্দেগী করলা, করতে গিয়া বায়তুল মামুরও ফরিস্তকলে একদিন আল্লাহর কাছে আরজ করলাম, ও আল্লাহ বায়তুল মামুরি কান তো উফরে, আমরা ফরিস্তা হওয়া সম্ভব হয়েছি, কিন্তু আপনার তো কোনো বন্দা যেটা বানাইছেন আপনি, এটা তো হওয়া সম্ভব নয়, যেতে পারবানি সারা আসমানে বঞ্চান মহাকাশ পারবান, জি না। তে আপনার যত বন্দগল আসন এক জায়গা তার আর দিল দিয়ে শান্তি করার লাগে, তসল্লি হওয়ার লাগে, আপনি একটা যদি ওলা মসজিদ দিতা, ওলা যদি দুনিয়াতে একটা জায়গাত মসজিদের হুকুম দিতা, বায়তুল মামুরের মতো বালা নেক একটা জায়গা দিতা, তাহলে ভালো হইল না মনে হয়। ও হরিস্ত হলে হওয়ার লগে লগে আল্লাহ কবুল করে নিছেন, ও বায়তুল্লাহ শরীফের হুকুম হয়ে গেছে গিয়া, অর্ডার হয়ে গেছে গিয়া, যেন পৃথিবীর ও স্থানে ও জায়গাত একটা গড় বানাইলাও তুমি তাই, যার কারণে এই জায়গার সর্বপ্রথমে ফরিস্ত হলে গড় বানাইছিলা, কোন গড়? কাবা গড়। ফোকাস বাহান এর লাগিয়া ও কাবা গড়ি কেন হইল গিয়া আমরার পশ্চিম দিক, পশ্চিম দিকে হইল গিয়া আমরার কাবা শরীফ ফরসে কিবলা, গড় ক্যালেন্ডার ও তো রসুলুল্লাহর দেখিয়ার এনু আছে সম্বল, রসুলুল্লাহর পাগড়ি, রসুলুল্লাহর আশা মুবারক, এটা স্মৃতিগুলা আছে, এই যে স্মৃতিগুলা আছে এটা বিভিন্ন ক্যালেন্ডার হওয়া যায়, যাই না না যায় কাবাগরের ফটো আছে ক্যালেন্ডারও, এরপরে রসুলুল্লাহর রোজা শরীফও আছে ক্যালেন্ডার, আছে না না যায় আছে, সব কিচ্ছু আছে, কিন্তু ই দেখায় আর হি দেখায় বহুত ব্যবধান। আবার নিজেও আবার যাইতাম পারছি না, আশা করছি এবার যাইতাম, তবে ই দেখায় আর নিজের সহচককে দেখায় ব্যবধান ওই বই না কোন চায়, এমনি দেখুন জানি মোবাইলও দেখা যার, মনে করিল কুয়া সলমান খান মোবাইলও দেখা যার, সলমান খান তো ভারতের এখন ফিল্ম স্টার, সলমান খান যদি ও খবর আয় যদি বলে নিলাম বাজার আইতরা কোন জান মানুষ বাড়িতে রইবার, প্রায় 60% বা 70% যাইবা ডাইরেক্ট সলমান খান দিয়ে একবার সচককে দেখে, অতদিন দেখছি খালি টিভিতে আর মোবাইল হইবেন না না কোন যায়, প্রায় মানুষ যাইবা গিয়া সলমান খান দেখার, আমরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির আমরা বেজান দেখি আর মোবাইল পেপার, যদি মোদিজি আইন অন করিমগঞ্জ নিলাম বাজার সারা যাইবার আইন দৌড়াইয়া, তবে একবার সচককে দেখি আই, সচককে দেখি আই, সচককে দেখায় আর পিকচারও দেখায় বহুত ব্যবধান। একটা উদাহরণ দিলাম দুনিয়াওই দিয়া দুনিয়ার মানুষ দিয়া, ঠিক তেমনিভাবে আল্লাহ পাক রব্বুল আলমিনে বায়তুল্লাহ শরীফ যেখান কাবা গড় পৃথিবীর মধ্যম স্থলে আল্লাহর যাতে দান করছেন, আমার বন্ধ হলে বিশেষ করিয়া দুনিয়ার জমিনও যখন চলাফেরা করবা তারা কোনোদিন আমার তো দেখা সম্ভব হইত নাই, আমি আল্লাহ তাদের দেখা দিতাম নাই, অতএব আমি কেয়ামতর দিন প্রথম পর্যায়ে তাদের দেখা দিতাম নাই, যখন তারা জন্নতি হইবা জন্নত লাভ করবা আমি আল্লাহ সব জন্নতি হলরে আমি একবার দেখা দিব, সব জন্নতির আল্লাহ দেখা দিব, কইবা জাহান্নামি নাই নি বলে, জাহান্নাম থাকি গুনার অনুযায়ী জলিয়া শাস্তি পাইয়া জন্নত একবার না একবার যাইবা, যার শস্য পরিমাণ
ইমান থাকবো সেও জন্নত যাইব, শাস্তি বুক করিয়া যাইব সে জন্নতি হইব, সব জন্নতি হলে আল্লাহ একবার দেখা দিবা। আল্লাহ দেখা এখানে আমরা মন আসেন না না কঞ্চায় দেখতাম তো ইচ্ছা আছে না, আল্লাহ কিলা দেখাইব আমি হই মুহরে। যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনে জানাইন, ও আমার ফরিস্ত হল আমার বন্ধ হলে তো আমারে তারা ফাইতো না দুনিয়াত, কিন্তু আমি আল্লাহর জাতর একটা নিশান জমিনের মধ্যে রাখলাম, একটা কুটি মারিয়া মন করিয়া রাখলাম, যে জায়গাতে আমার বন্ধ হল আসিয়া শান্তি পাইব, পৃথিবীর যে কোনো জায়গার মধ্যে যা কোনো শান্তি পাইত নাই, আমার বয়তুল্লাহ শরীফ কাবা ঘরের সামনে যখন সে আসি যাইব আমার বন্ধ হলর কত শান্তি হইব দিলর মধ্যে, তারা তসল্লি পাইব শান্তি পাইব, ইলা আর পৃথিবীর কোনো জায়গাত গিয়া শান্তি পাইত নাই। এটা আল্লাহর একটা নেশাত, হজরে আসর যেটা আছে এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের আর একটি হল নেশান। এই যেন হজরে আসর যেটা আছে, ফাতর যেটা আছে, যেটার মধ্যে সুমা খাইলে মানুষের গুনাহ মাফ হয়, কোন ধরনের গুনাহ মাফ হয়, কিতাব লেখা বলে সগিরা নি বলে জিনা, বন্দা তার জিন্দগির মধ্যে যত গুনাহ করছে, গুনাহ সগিরা কবিরা শিরিক জাহির বাতিন যত গুনাহ করছে সব গুনারে স্মরণ করিয়া এই ফাতর যেই সময় সুমা খাইলাই আল্লাহর যাতে জানান আমার বন্দারে আমি আল্লাহর যাতে তার পিছনের সারা গুনারে মাফ দিলাই। আর ইনু বলে সগিরা মাফ দিম আর কবিরা না, হজরে আসর চুমা খাইলিলে সারা গুণ আল্লাহ মাফ দিলাই, আল্লাহ আমরা হজরে আসর চুমা খাইবার তৌফিক দিত সবক আল্লাহুম্মা আমিন। এর জন্য আমরারে উস্তাদ হলে ফড়াইতে সময় বা অনেক দিন ট্রেনিং গো, একজন বিজ্ঞ উপযুক্ত একজন আলিমে কইছেন যেই সময় আজমি মানুষ আরব আরব যেই সময় গিয়া পৌঁছিবা, ভারত থাকি যাকুয়া, বাংলাদেশ থাকি যাকুয়া, পাকিস্তান যাকি যাকুয়া, ইরাক থাকি, ইরান থাকি, যে কোনো রাষ্ট্র থাকি যাকুয়া, যাওয়ার সঙ্গে সঙ্গে যেই সময় এহরামর কাফড় তার গায়ের মধ্যে লাগাইয়া হরমর ভিতরে যখন ঢুকবা, আর ঢুকার লগে লগে হরমর এরিয়াটা বড়, আল্লাহর ঘর দেখতে ছুটো দেখবা, নিকটে যেই সময় যাইবা চক্কুর সামনে ফড়ব, আল্লাহর ঘর প্রথম দৃষ্টি ফোড়ার লগে লগে চকুর ফাত্তি মারবার আগে যে দোয়া করবা প্রথম সেই দোয়াটা আল্লাহ বড় জলদি কবুল করিলাই। এর লাগে হাজি সাবকলর কইসন ফাত্তি মারতে একটু দেরিতে ফাত্তি মারিও, প্রথমে আল্লাহর ঘর খান সাইয়া তোমার মেইন মেইন যে হতা হইবার জলদি জলদি হই লাইও আল্লাহর কাছে, এগুর দোয়া বড় জলদি কবুল হয় আর এগুর রিজাল্টও আল্লাহ বড় জলদি দান করিলেন সুবহানাল্লাহ। এর জন্য চকুর ফাত্তি মারবার আগে প্রথম দৃষ্টি ভরার লগে লাগে আল্লাহর ঘরে দিয়া ফাত্তি মারার পরে শেষ, প্রথম খালি দেখার লগে লাগে এক ফাত্তি চকুর ফাত্তি কোনো সময় দুই সেকেন্ডও মারি দি মারে, কোনো সময় হয়তো ঘর পাঁচ সেকেন্ডও মারে, চকুর ফাত্তি মারবার প্রথম দৃষ্টি ভরার লগে লাগে যে যে কথা কইবা, দুই কথা হোক কোয়া, তিন কথা হোক কোয়া, এত বেশি কোয়া যাইতেও নাই, তিন গান কথা হই হোক কোয়া, একদিন তোর রিজাল্টও বড় জলদি আর একদিন বড় জলদি আল্লাহ কবুল করার প্রথম যখন সারা গিয়া যে কোনো মানুষে গিয়া আল্লাহর ঘরের ফয়লাও দৃষ্টি রাখো হোক সুবহান আল্লাহ বলে আর না নি বাদে কবুল হইতো না, বলে জিও বাদে কবুল হইগো, এটা আনছন ফজিলত আকারে প্রথম যখন দৃষ্টি পড়ার লগে লাগে, এর লাগে মেইন মেইন মকসুদ যে দোয়া যেগুন প্রথম দেখার লগে লগে করলেই তা আজি যাব। দ্বিতীয় নম্বরে আর থাকছে গিয়া ফালিয়াত তাওয়াফু বিল বাইতিল আতিক, বাইতে আতিকর মধ্যে যেই সময় তোয়াফ আরম্ভ করবা মানে আল্লাহর গড্ডে যেই সময় আল্লাহর বন্দগলে চক্কর লাগাইবা, চক্কর দেওয়া আরম্ভ করবা। আমরা দেখছেন না নি দেশের মধ্যে অনেক সময় মানুষে চক্কর দেন, অনেক সময় দেখবা মানুষে গরু দিয়ে মালা দেন এরপরে ঘুরি ঘুরি চক্কর দেন। আল্লাহর বন্দে গান উদাহরণস্বরূপ বুঝাইতে হই আর মেন কুটি যেটা আছে, মেন কুটি ভিতরে যে গরু যেটা থাকে এটা যদি ছুটি যায় বাকি গরু আর কিন্তু মালার উপরে তা কন্যা থাকবেন গঞ্জে, গ্রাম্য ভাষায় মেউয়া কন্যা নি মেউয়া না কি জানো কী তা কয় না, আমরা মেউয়া শুনছি কইতে
ওগু যদি ছুটি যায় গু ফাতারে যায় গিয়ে আর বাকি গুণ রইবা নি কঞ্চায়, জি না। তো এনুর মেইন কুটি গীতা খাবা ঘর, এমন আল্লাহর এক নিশান, এমন এক ঘর, এমন এক আল্লাহ নিয়ামত আপনারে আমারে দান করছেন। এই ঘর মধ্যখানো আছে, কোনো বন্দা চক্কর দিতে সময় ফাতারে যাইত না, এ ফাতারে সাবাত যাইত না, আল্লাহর বন্ধ হলে সাত চক্কর দিবা, সাত চক্করের সময় সাতবার মানে হজরা সত্রে চুমা খাইবা, যতবার সাতবার চুমা খাইবা সাতটা চক্কর দিবা, আল্লাহ পাক রব্বুল আলামিনে সেই সাতটা চক্কর দেওয়ার সঙ্গে সঙ্গে ওদের পিছনের তামাম গুনাহ খাতারে আল্লাহ মাফ দিলা। সুবহানাল্লাহ, আল্লাহর গরর দ্বারও যাওয়া, চক্কর দেওয়া, এটা বহুত বড় একটা খুশ নসিবি, বহুত বড় একটা খুশ নসিবি। এর জন্য আমরা আছে আবার শুনছেন নি ইব্রাহিমে, ইব্রাহিম মুসল্লাহ নাম শুনছেন তো, হরম শরীফর ও সাইটে অন ইব্রাহিম মুসল্লাহ, ওটা সুন্দর করে ওলা বেরিয়া রাখা আছে ক্যালেন্ডারও দেখবা, ইব্রাহিম মুসল্লাহ যে হজরত ইব্রাহিম আলাইহি সালাতু ওয়া সালামে যে ফাতর উঠিয়া আল্লাহর ঘরের খাম ঘষলা লিফটর লাগান, যতক্ষণ সাইতা অতক্ষণ লাম্ব হয়েছিত ও যে ফাত্তর যেটা আছে ও ফাত্তরটা আল্লাহর যাতে ইব্রাহিমের লাগে কিতা বানাইলাম, ওয়াত্তাখিজু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লাম, ও ইব্রাহিম তোমারে যে আমি আল্লাহর যাতে ফাত্তর দান ঘষলাম রে ইব্রাহিম রে, সেই ফাত্তরটাতে নামাজের মুসল্লা বানাইয়া দিলাইলাম, আমি আল্লাহ কামুল হাকিমিনে হুকুম করি আর কেয়ামত রাগ পর্যন্ত আমার যত বন্ধ হল আসবা ইব্রাহিম রে, সেই ফাতরের মধ্যে আমার বন্ধ হলে নমাজ পড়বা, ও ফাতর নমাজ পড়, তো ফাতর পড়িতে পারেন নাকি বেরিয়া রাখা, ও যে চিহ্ন যে দাগ আছে যে এরিয়া আছে অন নমাজ পড়, ও ইব্রাহিম মুসল্লায় খেও দুই রাখাত পড়িত রাখে, চার রাখাত পড়িত রাখে, ছয় রাখাত নমাজ পড়িত রা, আহলে আরব যাওয়ার পরে দেখবা বিভিন্ন মজহবর মানুষ, বিভিন্ন মজহবর ইমামগল আছে, আমরা হইলাম গিয়া আজম আবু হানিফা সাহাবর, আমরা তহরিমা বান্দি নাবির নিছে তাহতাসরা নাবির নিছে, শাফিরি গুরু বান্দি বা নাবির উপরে অন্য বকুর অন্য দেখছেন যে আপনারা দেখতে পারো, অতএব আমরা ফাও কৌলই লগে ইমাম আবু হানিফার কৌলই লগিয়া ফাও বেশি ফা কইতো না, মনে করো কা সাইর উর্দে আটাঙ্গুল স্বাস্থ্য বেশি হইলে একটু ফাও চিত্রাইলা সামান্য, কিন্তু ইমাম শাফি সাবর যারা আছেন এরার ফাও প্রায় এক দেড় হাত থাকবো দেখব, এক দেড় হাত, আরব গেলে দেখবা ইমাম হাম্বল রহমতুল্লাহি তাআলা আলাইহির মজহবর যারা আছেন জানাজার নমাজ হইব, জানাজার নমাজের সময় আমরা ডাইন দিকে বাম দিকে সালাম ফিরাই, ইমাম হাম্বলি সাবর যারা আছেন এরা খালি ডাইনে দি সালাম ফিরাইয়া যাইবা গিয়া, বামে দি সালাম নাই, এখন আমরাও সালাম ফিরাইতাম না, যে সালাম ফিরাইতাম আমরা আবু হানিফার মজহবর আমরা হইলাম গিয়া জানাজার নমাজ সালাম ফিরাইছন ডাইন দিকে দেখবা তারা ছুটিয়া যাইতরা গিয়া সব ভাঙ্গিয়া, আমরা কিন্তু বাম সাইডে দি সালাম ফিরাই আমরা জানাজার নমাজ আমরা আদায় করতাম, বিভিন্ন মজহবর ইমামগল ফাইবা, দেখো আমরা আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহির কওলই লগিয়া আরফাত কি মুজদালিফাত যাইতে সময় সূর্য অস্ত যাওয়ার পরে আমরা গিয়া ঢুকতাম গিয়া ঢুকিয়া এশার অক্ত হওয়ার পরে মাগরিবের নমাজ আর এশার নমাজ দুই অক্তর নমাজ একসঙ্গে পড়ি লাইদাম, কিন্তু ইমাম শাফি সাবর অন্যান্য মজহবর যারা আছেন সূর্য ফলবার আগে গিয়া মুজদালিফার ঢুকি যাইদা, এর লাগে আমরাও খেয়াল করা লাগবো যদি ইলাকেও ঢুকি যায় না আবু হানিফার মজহবর তাহলে এন দমে শুকুর লাগি যাইব, চারশো বা পাঁচশো দৃঢ়মর একটা জানোয়ার জব করা লাগবো, কুরবানি দেওয়া লাগবো, বেশম আছে না নিখন চায় বাক্কা বেশম আছে, এর জন্য হজর মাসলা বহুত কঠিন, আমরা সবে দোয়া করতাম আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা সবরে দাওয়াত করতো থান বাড়ি কেন নিত, এখান সবর আশা আছেন না না আশা আছে, এখন আল্লাহর বাড়ির যাইতাম খুব আশা, যাইতে হইলে তো ব্যবস্থা করা লাগবে, কিলা ব্যবস্থা বলে জাগা বেশি মো আছে বাক্কার আখতা যাই মুগিয়া, এটা খালি আখতা হইয়াও যাওয়া যায় না বাক্কা কঠিন ব্যবস্থা, আল্লাহ ডাক না দিলে
আল্লাহর হুকুম না হইলে যাওয়া বড় কঠিন, আল্লাহর সাহায্য লাগে। অনেক এবাদত করতে এমন কষ্ট নাই, অনেক এবাদত আছে করতে আল্লাহর সাহায্য লওয়া লাগে না। জোয়ার নামাজ পড়িতা এমন সাহায্য লওয়া লাগে না, আপনার শরীরও থাকত আছে পড়ে নিছো। আসরন নামাজ, কোরআন তিলাওয়াত, বিভিন্ন এবাদত করছেন সাহায্য লাগে না। হজ হজ করতে গিয়ে আল্লাহর সাহায্য লাগে, বললে আল্লাহ আপনি সাহায্য করতে আমারে, আপনার সাহায্য ছাড়া আমি কিচ্ছু করতাম পারতাম না। ও আল্লাহ এই বান্দা বান্দি আপনার হর ঘাট হর জায়গাতে আল্লাহ সাহায্য করো। এর জন্য কাবাগর যেখান আছে হরম শরীফ, কাবাগর বয়তুল্লাহ শরীফ যেখান আছে, বয়তুল্লাহ শরীফর বা যদি মানুষে খালি যদি চক্কর দ্বারা যদি চায়, কিতাব হল একজন মানুষে যদি খালি চায় তার লাগি ফজিলত আছে, ফায়দা আছে। এক নম্বরে আসে গিয়ে তার চক্ষুর গুণারে আল্লাহর যাতে মাফ দেন, চক্ষু দিয়ে তো গুণা করেন না নাখন যায়। আর দুই নম্বরে আসে গিয়া যত বেশি চক্ষু দিয়া কাবা গরবায় চাইবা তত আল্লাহর বন্দার চক্ষুর জ্যোতিরে আল্লাহর যাতে বাড়াইয়া দিবা, চক্ষুর পাওয়ার ডে আল্লাহর যাতে বাড়াইয়া দেন। হক সুবহানাল্লাহ, চক্ষুর হওয়ার বলে কাবা গর যেখান ইকান হইল গিয়া সব বন্দাগুলোর কিবলা, আমরা কিবলা হইল গিয়ে কাবা, সব মসজিদের কিবলা হইল গিয়া কাবা। যার জন্য কাবা এখানে আছে পশ্চিম দিকে। এখন কাবা গড়ে যাইতাম ব্যবস্থাটা কিলা করতাম, ব্যবস্থা যাই এক নম্বরে আসে গিয়া ঔ মানুষের এটা ফজিলত আঞ্চন কিতাব, ঔ মানুষের বেশিরভাগ আল্লাহ টান বাড়িত দাওয়াত করবা যে মানুষে গ্রামর জামে মসজিদ রে তার দিল দিয়ে মায়া কর, প্রথমে মসজিদরে বেশি মায়া করব। আর মসজিদের মধ্যে গিয়া বন্দায় নমাজ পড়িত, পড়তে সময় কইতো আল্লাহ কাবা গড়ের একটা অংশ আসে গিয়া মসজিদ, আমিও মসজিদে নমাজ পড়িয়ার আল্লাহ আমি গুনাগার বন্দারে নিয়ে একটা বার তুমি বয়তুল্লাহ শরীফের মধ্যে নিয়ে আমার নমাজ গান্ধা ফড়াও, ইব্রাহিম মুসল্লার মধ্যে নিয়ে আল্লাহ আপনি আমার নমাজ গান্ধা ফড়াও। আয় আল্লাহ আপনার হবিবে তো মসজিদে নববী বানায় গেছেন মদিনাতুল মুনাওয়ারায়, আমার নিয়া মসজিদে নববীর মধ্যে নমাজ গান্ধা ফড়িবার তৌফিক দেও। আল্লাহ আমার রিয়াজুল জান্নাতর মধ্যে নমাজ ফড়িবার তৌফিক দেও। আয় আল্লাহ আপনি আমার মসজিদে কুবার মধ্যে নমাজ ফড়িবার তৌফিক দেও। আয় আল্লাহ আমার জুল কিবলাতাইন এই মসজিদের মধ্যে নামাজ পড়িবার তৌফিক দেও। এইভাবে যত বান্দা হলে মসজিদের মধ্যে গিয়ে দোয়া করবা, মসজিদের লাগি দিলি মায়া রাখবা, মসজিদ আল্লাহর দরবারে গিয়ে খালি খান দিবা, আল্লাহ ও গোর মানুষ বেশিরভাগ দাওয়াত করিয়া তান বাড়ির মধ্যে নিবা। এর লাগে গ্রামর মসজিদ যেখান আছে মহল্লার মসজিদের লাগি সারা দিলি মায়া রাখতাম, মহাব্বত রাখতাম, মসজিদ যাতে ক্ষতি হয় না, মসজিদর কোনোদিন ক্ষতি করার যাইতাম না। যে গ্রামর যে কোনো মসজিদর ক্ষতি করবা তার জীবন অন্ধকার হইব, মসজিদর ক্ষতি করবা জীবন বরবাদ হইব। মসজিদরে আগ বাড়াইতাম, মসজিদর লাগি দিলি মায়া রাখতাম, মসজিদর খেদমত করতাম, মসজিদ আগ বাড়াই দিতাম। আর মসজিদর যত ক্ষতি করবা ফিসে খালি পড়বা, মসজিদর ক্ষতি করবা তাইন বরবাদ হইবা, মসজিদ থেকে খালি সরিয়া থাকবা তাইন পথভ্রষ্ট হইবা। এর লাগি মসজিদ রে সবে হেফাজত করকা, মসজিদর লাগি দিলি মায়া রাখকা। আমরা দেশ মসজিদর কিছু হেফাজত করি কিন্তু মেসাব অগলর হেফাজতও যাই না, মেসাবও তো রাখছি বেতন দিয়ার, মেসাব রে খাওয়াইয়ারও তো হেফাজত জি না। মেসাব যে ইমাম মহল্লার সর্দার, মেসাব রে শ্রদ্ধা সম্মান করার চেষ্টা করতাম। যত বেশি মসজিদর ইমাম সাহ আলিম সাবরি শ্রদ্ধা সম্মানের চৌকে চাইব সম্মান করম, আল্লাহ তত আমার জমিন সম্মানই বানাইব, আল্লাহ আমার হর ঘাটে আসান করে দিব। যার কারণে কোন সময় কোন মেসাবর বদুয়া ফড়ব, কোন সময় কোন আলিমর বদুয়া ফড়ব, কোন সময় কোন হকির দরবেশর বদুয়া ফড়ব, আমরা এরারে দুগ্ধবাদ যেতাম না। আমরার দেশ কিছু সংখ্যক কিছু মহল্লাত সারা নাই, ষাট ঘরের মাঝে দেখবা ফসবান্নগর ঠিক ফার্স্ট ঘরে খালি মেসাব লিয়ে খালি বেড়া সারা করো, সেয়া দেখো যে নীল হয় না গঞ্জে, বা দুই ঘর এর দুই পরিবার ভাইবা তিন পরিবার ভাইবা কয়েকদিন যাবার ঘরে মসজিদর মেসাব লিয়া লাগি যায়। বাদে মহল্লার মানুষে কইলে হামসায়া বাঙ্গি যার গিয়ার খামনায় মেসাব বিদায় দিলাও, ও দুই ঘরের কারণে মেসাব সরাইতেও লাগে। মেসাবর কোনো 200 হওয়া যারা তুড়া ত্রুটি এর ঘরেও দেখা যায় বেড়া আই হয়। আল্লাহর আস্তে
মহল্লাত যে কোনো মহল্লাত মিয়াসাব থাকলে মিয়াসাবরে মায়া করে রাখার চেষ্টা করতাম। যত বেশি মসজিদ ও মিয়াসাব বেশি দিন থাকবা, লাস্টিং করবা, মসজিদর সুনাম, মসজিদর ফায়দা, মহল্লার সুনাম, বাচ্চারার ভোড়া হয়, ফায়দা হয়, এর জন্য হিটার প্রতি আমরা একটু খেয়াল করতাম। প্রায় জায়গার দুঃখ লাগে, দেখা যায় 100 পরিবার, 95 পরিবারে কোনো অসুবিধারে ফার্স্ট পরিবারে বড় বেড়াচড়া করে, ফার্স্ট পরিবারে বড় বেড়াচড়া করে। এটাতেই খালি ফিতনা আমরার মহল্লার ক্ষতিয়র, মহল্লার ফিসে হলের, আমরার মসজিদর খামগাজন না ক্ষতিয়র, বাচ্চারার হোড়া আগবান না ক্ষতিয়র, এটার প্রতি আমরা সারাই একটু খেয়াল করতাম। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরার তৌফিক দেখবা। আর খাস করিয়া আপনারা বিশেষ করিয়া আমার লাগি দোয়া করবা। আমরা এনু খালি ওয়াজর উদ্দেশ্যে তেমন আই না, আই সাহ বাড়ি ও তরিকতর সাহ এজেন সবক যেগুল হইয়া দিন খতমে খা জেগান আর দোয়া মকসুদ। আইলেও সময় বিশেষ কিছু আলোচনার লাগে সময় দিন করি, আর এটা সকল সময় ওয়াজও করা যায় না। আমি নিজে কয়েকদিন দিয়ে কিছু পেরেশানি আলত দৌড়ো শরীরেরও কমজোরি বাপ, যার কারণে ওয়াজ আমি বেশ করতাম পারি। ই ওয়াজ করাত লাগলে ফাক্কা ভারি, কিন্তু ওয়াজ আখতা এটা করাও যায় না। যাই হোক, যতটুকু মাতিছি আল্লাহ তৌফিক দেখ, এর উপরে আমল করার সারাই নমাজ পড়িয়া দোয়া করক, যাতে আল্লাহ একবার নবীজির জন্মস্থান মক্কা, ইনু আল্লাহর নিশান কাবাগর, যে গড্ডে আল্লাহ কইছেন ফালিয়া আবুদু রাব্বা হাজাল বাইত, তুমি তানে ইবাদত করো ও গড়র, যে গড়র মালিক হইলাম গে আমি আল্লাহ, এই গড়র ইবাদত করা মানে আমি আল্লাহর ইবাদত করা। ও গড় খান আল্লাহ আমলা আমরা স্বচক্ষে দেখাইতো। আর নবীজি শুইয়া আসন মদিনাতুল মনোয়ারায়, নবীজির গম্বুদে হাজরা সবুজ রঙের যেন গম্বুজ, এই হাজরা খান তাল্লা দেখাইতো। পাশে আবু বক্কর, হজরত উমর, খালি এক জায়গা আছে, এই জায়গাত হজরত ঈসারে দফন করইব, ও সব জায়গা কেউ দেখা সম্ভব নাই, কিন্তু ইনু আবু বক্কর আসন, উমর আসন, হ্যাঁ হজরত উসমান গনি জান্নাতুল বাকির মধ্যে আসন, ফাতিমা আসন, আয়েশা সিদ্দিকা আসন, চিহ্ন নাই। আরবের এক বাদশাহগুলা বাঙ্গে চিহ্নিত রাখছে না, উসমান গনির কোন জায়গার খবর, ফাতিমার কোন জায়গার খবর, মানুষ পাগল হয়ে যাবা, বেউস হয়ে যাবা। এর কারণে রিয়াজ জান্নাতুল বাকিত গিয়ে জিয়ারত করন সারাল লাগিয়া, আর জান্নাতুল মুআল্লাত হযরতে খাদিজাতুল কুবরা মক্কাত রাসূলুল্লাহ খান রাখি আইছেন, যার কারণে বিশেষ করিয়া আমরা ইতাত গেলে জিয়ারতও আমরা আল্লাহ নসিব করব, নবীজির জিয়ারতও আল্লাহ নসিব করব। আর খাস করিয়া কাবাগর এখান স্বচক্ষে দেখতাম, আমরা দিল সব সময় আশা রাখতাম আর আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ তৌফিক দিত সবে হোক, আল্লাহুম্মা আমিন। আমি বছর এক নালেকে তৈয়ারি নিছি আল্লাহর বাড়ি যাইবার লাগি, আগামী 10 তারিখ শনিবার দিন আল্লাহর হুকুমে যদি আল্লাহ হায়াতে বাসায় রাখেন রোহানা দিমু, 13 তারিখ ফ্লাইট, 13 তারিখ রাত্রিবেলাও নিয়ে জিদ্দাত পৌঁছাই দিব আশা করি, আর যার কারণে আল্লাহ শরীর বালা লাগতো। আর যে নিয়তে যে মকসুদে যে ইরাদায় বাড়ি থেকে বাইরে যাই, আর আল্লাহ মকসুদ কাণ্ডের ফুরা করতো, সবে হাস করি আমার লাগে দোয়া করবা, যাতে আল্লাহ হজর তাম হুকুম হলরে আল্লাহ আমার ফুরা করার তৌফিক দিতা। আর ইনশাল্লাহ জাগাত যাওয়ার পরে সবর লাগি দোয়া করবো, সব মুমিন মুসলমানের লাগি আল্লাহ কবুল করে সবর লাগি দোয়া করবো। বিশেষ করে আমরা ভারতের লাগি দোয়া করতাম, করতাম না জন্মভূমি ভারতবর্ষর লাগি, যাতে ভারতরে আল্লাহ শান্তিতে রাখে, ভারত আমরা শান্তিতে থাকতাম পারি সুন্দরভাবে, ভারত যাতে চলিয়া যায়, ভারত যাতে উন্নত হয়, এইভাবে আমরা সারায় দোয়া করতাম। খালি যেন আমি হাজি হিসাবে গিয়ে দোয়া করতাম বা আমি মক্কাতকে দোয়া করতাম, সবে বাড়িয়ে করে দোয়া করো, যে দেশ বসবাস করি, যে দেশ তাকি আমরা, এই দেশের লাগে আমরা মায়া থাকতো, ও দেশের লাগে আমরা দোয়া করতাম, ও দেশ যাতে উন্নত হয়, এটা আমরা একটা গৌরব। দেখা সরি আপনারা আমার লাগে দোয়া করবা। আমি আগামী 10 জুন শনিবার আমি রওনা দিমু, আল্লাহ আমার সহি সালামতে জায়গা খানোর পৌঁছাইতো, হজর হুকুম হকলের আল্লাহ ফুরা করার তৌফিক দিতে আমি প্রথমবার যাইয়ার। আর ইনশাল্লাহ সারা আল্লাহকে দোয়া করবা, আপনারাও হাসরি আমার লাগে দোয়া করবা, আল্লাহ তৌফিক দিতা। আর মোলনা সব আইসান আমি মুখতসরে দোয়া করি আপনারা খেদমত থেকে বিদায় নিম, আল্লাহ।